بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا جگو سرشت حقانی علماء کرام در نتون نتون علجونا پیتے آما در چینل تی اکھونی سابسکرائب کرے شاتھ تھاکون عالمین اسلامیک میڈیا ریاض الدین بازار چٹوگرام موبائل 01819707949 আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان كماله كشف الدجى
حسنة جميع خصاله صلوا عليه وآله هنا يفور طب بلبل كترنم بيله جمل دهر تبسم بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه تبسم بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لمن الله تعالى আজকে নামাজের পরে চকরিয়া পৌর কথা সঙ্গে সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক চতুর্থতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমি তোমার বড় গুণগার বান্দা আর কতগুলো দিনদার দিনদার পরহেজগার মুসলমান ভাইদের কিনে আল্লাহ তাআলা তোমার আলিশান দরবারে হাতটুকু নুচু করে দিয়েছি মাওলা আল্লাহ তাআলা ফকিরের মতো খাঙ্গালের মতো হাতটুকু নুচু করে দিয়েছি মাওলা আমাদের জিন্দেগির তাম গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ তাআলা আমি তোমার কাছে গুণাগার হিসেবে দোয়া করছি আল্লাহ আজকে আমরা বাংলাদেশে বসবাস করছি আমরা কোরআনের কথা বলতে পারি না আল্লাহ তাআলা সব করে মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি নাসারা জালেমরা শয়রাসারা উঠে পড়ে লেগেছে মাওলা আল্লাহ তাআলা আমি তোমার বান্দা হিসেবে তোমার কাছে দোয়া করি এই বাংলার জমিনে তুমি কোরআন কায়েম করে দাও আল্লাহ তাআলা যারা তোমার মাহফিল আয়োজন করেছেন আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের এমন একটা দিবসে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরা বেহায়াপনা অশ্লীলতায় লিপ্ত থাকবে এমন দিনে আল্লাহ তোমার গোলামরা তোমার মাহফিল আয়োজন করেছেন কোরআনের মাহফিল আয়োজন করেছেন আল্লাহ তাআলা যারা আয়োজন করেছেন আর যারা শোনার জন্য এসেছেন কাল কঠিন মুসিবতের সময়ে মাহফিল তোমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা বারবার রোহিঙ্গা মুসলমানরা কষ্টে আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তমাম পৃথিবীতে যতগুলো আম্বিয়া আলাইহিস সালাম আসছেন সবার জন্য প্রথমে কাবা ছিলেন বাইতুল মুকদ্দাস আল্লাহ তাআলা ইহুদিরা আমাদের থেকে কেড়ে নিতে চায় তুমি মেহেরবানি করে
আমাদের বাইতুল মুকদ্দাস প্রথম কিবলা আমাদেরকে তুমি ফেরায়া দাও। আল্লাহ তারে তোমার কাছে দোয়া করি, একদিন দুই দিন নয় দশটি মাস পর্যন্ত যেই মা আমাদেরকে পেটে ভিতরে লালন পালন করেছে, আল্লাহ তারা সারা দিন কষ্ট করে মা যখন খেতে যায়, আমরা পেটের ভিতরে মাকে হাঁটু দিয়ে গোতা দিয়েছি, মায়ের কলিজা ধরে টান দিয়েছি, মায়ের কলিজা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল, মা কেঁদে পারে না। আয় আল্লাহ তাআলা জন্ম দেওয়ার সময় জিহাদের ময়দানে শহীদের মতো রক্তাক্ত হয়ে গেল বাবা, একদিন দুই দিন নয় আড়াইটি বছর পর্যন্ত যেই মা আমাদেরকে বুকের দুধ খাওয়ায় বড় করেছেন মাওলা, শীতের রজনীতে মায়ের পে আমরা বুকে পসরা করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি মাওলা, মা গুলো কেন কোনো দিন মারে নাই, কেন পসরা করে দিয়েছ, ঘুমটা কেন হারাম করে দিয়েছ, এই কথা বলে মা কখনো মারে নাই। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়া শুকনা কাপড় দিয়া মা জড়িয়ে ধরেছে। আল্লাহ তাআলা এত জন দরদি মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা তোমার কাছে আমি আর একটি দোয়া করি মাওলা, আমাদেরকে আলেম বানাবার জন্য, মানুষ করার জন্য, লেখাপড়া করার জন্য, মাতার গাম মাটিতে ফেলে রক্তরে পানি করে যেই বাবা যায় রিক্সা চালিয়ে টেলা টেলে চাকরি করে গোলামি করে আমাদেরকে বড় করে দিয়া আমাদের বিদায় দিয়া চিরতরে দুনিয়া থেকে চলে গেলে, আল্লাহ তাআলা জানি না তাদের কবরে কি অবস্থা চলতেছে মাওলা, মেহরবানি করে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের কথা বলে তুমি তাদেরকে হেফাজত করো, তোমার কাছে আমি দোয়া করি মাওলা, যিনি একটি দুইটি তিনটি বছর নয় পঞ্চাশটি বছর পর্যন্ত সারা পৃথিবীতে তোমার কোরআনের মাহফিল করে হাজার হাজার মুসলমান বানিয়েছে, কোরআনের পাখি যাকে বলা হয়, আল্লাহ তাআলা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তুমি আবার আমাদের মাঝে ফিরাইয়া একটিবার কোরআনের কথা বলার তুমি তৌফিক দিয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া রহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার মুরব্বিয়ানে ইজাম ওয়াজিবুল ইহতারাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার পরহেজগার মুসলমান ভাইরা, সবার খিদমতে শুরুতে আমি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, সালামের জবাব পাই নাই। একজন মুসলমান যদি হেঁটে যায়, সামনে যদি কবরস্থান পড়ে, মুসলমানের দায়িত্ব এবং হক সে যেন কবরবাসীকে সালাম দেয়, ঠিক কিনা বলে। এখন আপনি যদি সালাম দিতে দিতে চিল্লায়া যদি আপনার গলা ফাটেন, কবরবাসীর পক্ষ থেকে সালামের জবাব কি আসবে? কথা বলেন, আসবে? আর জীবিত মানুষকে যদি সালাম দেন, সালামের জবাব আসবে কিনা? কথা বলেন, আসবে কিনা? তো আমি কি জীবিত মানুষকে সালাম দিয়েছি না মৃত মানুষকে সালাম দিয়েছি? আমার তো মনে হচ্ছে না আপনারা জীবিত আছেন। যদি আপনারা জীবিত থাকেন তাহলে জিন্দা বীর মুজাহিদের মতো সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইবার মোটামুটি হয়েছে। আপনারা সবাই কেমন আছেন? এই মাহফিলে আসার, বসার, কোরআনুল কারীমের আলোচনা শোনার তৌফিক কে দিয়েছেন? চিল্লায় বলেন, কে দিয়েছেন? ওই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সকলে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে একসাথে এক যুগে হৃদয় থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোড়া আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াযীমি সুলতানিকা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের মাধুর্য শিকানু বাসায় আলিশান দরবারে প্রাণ খুলে খুশি মনে শুকরিয়া জ্ঞাপন করছি, সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দিশারি আখির নবী তাজদার মদিনা, যিনি আমাদেরকে ইসলাম উপহার দিতে গিয়ে, কোরআনুল কারীম আমাদেরকে সংবিধান দিতে গিয়ে দন্দান মুবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলে? হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তের বিনিময় যে ইসলাম, যে ধর্ম আমরা পেয়েছি, ওই মহান আখির নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে চকরিয়া পৌর একতা সংগঠনের পক্ষ থেকে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি। আমার বন্ধুগণ, আজকে এই স্থানে গাড়ি থাকার কথা, ঠিক কিনা বলে? সব গাড়িকে এই স্থান থেকে সরিয়ে দিয়ে আজকে আমরা একসাথে একই প্যান্ডেলের নিচে বসে আছি, কার কথা শোনার জন্য? কথা বলেন, কার কথা শোনার জন্য? আল্লাহ পাকে। এই কালাম কার? চিল্লায় বলেন, এই কালাম কার? এই কালামের কথা আজকে আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন আপনারা সবাই? কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহর কালাম কোরআন কারীমের কথা শুনতে রাজি নয়, ঠিক কিনা বলে? শুধু শুনতে রাজি নয় তাই না, যেন বাংলাদেশের কোন তাওহীদ জনতা এই আল্লাহর কোরআনের কথা শুনতে না পারে, তারা তাওহীদ জনতার পিছনে উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলে? এই আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, এই আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে সাহাবায়ে কেরামের উত্তরসূরি আছে, ঠিক কিনা বলে? তারা হাজার চেষ্টা করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে পারবে না, ঠিক কিনা বলে? এই কোরআনকে যদি নিষিদ্ধ করতে চায় এই বাংলার জমিনে রক্ত ঝরবে, আপনারা কি দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনকে ভালোবাসা, কোরআনের জন্য রক্ত দেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। এই কোরআন শোনা প্রত্যেকটা মুসলমানদের নৈতিক অধিকার, ঠিক কিনা বলে? এই কোরআন কে দিয়েছে? এই আকাশ কার? এই জমিন কার? আল্লাহ পাকের। এই জমিনে
শুধুমাত্র কথা চলবে কার? এই জমিনে কথা চলবে কার? জবান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোন মানুষ ছিলে না, তোমাদের কোন নাম গ্রাম ঠিকানা ছিল না, তোমাদের কোন অস্তিত্ব ছিল না। আমি তোমাদেরকে এক ফোঁটা নাফরাত পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। কিভাবে সৃষ্টি করলাম? তোমরা আমার কালাম কোরআনে কারীম খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে কিভাবে আমি সৃষ্টি করলাম? তোমরা ছিল এক ফোঁটা নাপাক পানি, তোমার বাবা জান আপেল খেয়েছে, আঙ্গুর বেদনা খেয়েছে, বাঘ খেয়েছে, ওখান থেকে আমি সুন্দর করে আমি বাছাই করে এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার মায়ের পেটের ভিতরে দিয়া ওই নাপাক পানি দিয়া রক্ত জমাট হলো, রক্ত থেকে গুস্ত জমাট হলো, গুস্ত থেকে হাড় বডি স্ট্রাকচার তৈরি হলো। আমি তোমাদেরকে ওই ফেটের ভিতরে তিল তিল করে বড় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার যখন কাবারের প্রয়োজন হলো, তোমার যখন ক্ষুধা লেগেছিল, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো মা বাবা, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো নেতা, যেই নেতা কথায় তুমি উঠো, যেই নেতার কথা তুমি মেনে চলো, যেই কথার যেই নেতার কথা মানতে গিয়ে তুমি কোরআনের মাহফিল বন্ধ করে দাও, যেই নেতার কথা অনুযায়ী তুমি আলেমদেরকে ধরে নিয়ে ফাঁসি দাও, ওই নেতারা তোমার মায়ের পেটের ভিতরে এক বেলা ভাত দেয় নাই, এক ওয়াক্ত ভাত দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়া তোমার নাভির সাথে ফিটিং করে দিয়া আমি তোমাকে একদিন দুই দিন নয় দশটি মাস পর্যন্ত পেটের ভিতরে বড় করেছি। ও আমার বান্দা, আমি তোমার জবানটা পবিত্র রেখেছি, তোমার মুখ তোমার জবানটা আমি পবিত্র রেখেছি, তোমার মায়ের দাফা রক্তগুলো তোমার তোমার মুখে লাগাইতে দিই নাই। কেন পবিত্র রাখলাম? কেন আমি পবিত্র রাখলাম? ওই জবান দিয়া তুমি যখন দুনিয়াতে বড় হবে, ওই জবান দিয়া শুধুমাত্র কেবলমাত্র আমি রবের কথা বলতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই মুনি আমাদেরকে থিল থিল করে বড় করেছে এবং এই জবানটারে পবিত্র করেছে, এই জবান দিয়া শুধুমাত্র কেবলমাত্র বান্দা দুনিয়াতে বসে বসে আমি রবের গোলামি করবে, আমার কথা বলবে, আল্লাহু আকবার। সেই জবানকে আমি পবিত্র রেখেছি, দুনিয়ার কোন নাস্তিক ইহুদি নাসারা কোন খ্রিস্টান কোন খ্রিস্টানদের পাঁচটা গোলামের কথা বলার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আর শোনার জন্য সুন্দর করে যে কান আমি দিয়েছি, সেই কান দিয়ে কোন ইহুদি নাসারা গান শুনতে বক্তব্য শোনার জন্য আমি কান দিই নাই। আমি কান দিয়েছি শুধুমাত্র ওই কান দিয়ে আমার কোরআনের কথা শুনবে, আমার কথা শুনবে, ঠিক কিনা বলে। সুতরাং এই জমিনে এই জবান দিয়ে শুধুমাত্র কথা বলার অধিকার কার? কার কথা বলবো আর শুনবো কার কথা? এই কোরআন শোনা প্রত্যেকটা মুসলমানদের নৈতিক অধিকার, ঠিক কিনা বলে। দুনিয়ার কোন স্বৈরাচার কোন মুসলমানদেরকে কোন তাওহীদ জনতাকে কোরআন সূরা থেকে বিরত রাখতে পারবে না, ঠিক কি না বলে? প্রয়োজনে কোরআনের জন্য রাজপুতে রক্ত ঢেলে দিব, আপনারা কি রাজি আছেন? তারা কে রাজি আছে নাক তো দেখিয়ে দেন। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলমানদেরকে কোরআনের জন্য জিহাদ করার তৌফিক দেন, জোরে বলে আমিন। এই কোরআনকে ধ্বংস করার জন্য এই জমিনে অনেক অনেক নেতা, রাজা, প্রেসিডেন্ট চেয়েছিল, ঠিক কিনা বলে পেরেছে, কথা বলেন পেরেছে। আজকে সারা বিশ্বে লেটেস্ট একজন মুসলিম মিল্লাতের যিনি নেতা, সারা বিশ্বে মুসলমানদের জন্য আজকে মরিয়া, সে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ঠিক কিনা বলে। এর মতন মুসলমানদের জন্য দরদি নেতা আর কে আছে? সেই তুরস্কে কামাল আতাত যখন রাষ্ট্রের ক্ষমতা ছিল, কোথার কথা বলছি আমি, কথা বলেন কোন দেশের কথা বলছি? তুরস্ক। সেই তুরস্কে যখন কামাল আতাত যখন ক্ষমতায় ছিল, আমেরিকার 5টা গোলাম হয়ে থাকার ক্ষমতার লোভে পড়ে ইসলামকে নিষিদ্ধ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। সে ক্ষমতায় আসার পর সমস্ত মসজিদকে তালাবদ্ধ করে দিয়েছে, মসজিদের ভিতরে মূর্তি দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, যেন কোরআনের কথা বলতে না পারে, সমস্ত মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, আলেমদেরকে মসজিদের ভিতরে ঢুকাইয়া থালা মেরে আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। আল্লাহু আকবার! সেই কামাল আতা দাফে দাফে ইসলামকে নিষিদ্ধ করার জন্য কম চেষ্টা করে না। এরপরে সমস্ত ধর্মীয় ধার্মিক পোশাক, ধর্মীয় পোশাক গুলো সে নিষিদ্ধ করে দিয়েছে, জুব্বা, পাগড়ি, মিসওয়া, এই জাতীয় কোনো পোশাক আশাক সুন্নাতি লেবাস থাকতে পারবে না। যারা পড়বে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখবে। এরপর সমস্ত কোরআন শরীফকে পুড়ে ফেলা হলো, একটা কোরআন শরীফ ওই দেশে রাখে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের একজন মুসলমান ভাই, ইসলামী আন্দোলনের একজন সিপাহ সালা যখন তুরস্কে সফর করতে গেল, ইমানদার কারে বলে, মুমেন কারে বলে, প্রত্যেকটা মুসলমানরা, প্রত্যেকটা মানুষরা যারা ইমান আনবে, ইমান আনার সাথে সাথেই ওই ব্যক্তির জন্য নামাজ ফরজ আইন, ঠিক কিনা বলে? কোন মুসলমান কোন মুমেন নামাজ তরফ করতে পারে না। আজ যে নামাজ ইচ্ছে করে ছেড়ে দিবে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলে? সুতরাং নামাজের জন্য কোন বাধা কোন মুসলমান মানে না, মানে কি কথা বলেন? মানে ওই মুসলমান ভাইটি যখন তুরস্কের জমিনে গেল, আজানের ওয়াক্ত যখন হয়েছে, কোন মসজিদ থেকে আজানের শব্দ বেরোচ্ছে না, মুমেন কারে বলে, ইমানদার কারে বলে, আজান দেওয়া হোক বা না হোক, নামাজের অর্থ যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা ইমানদারের কলিজা কম্পন শুরু করে দিবে, ঠিক কিনা বলে? যখন কোন মসজিদ থেকে আজান বেরোচ্ছে না, একজন মুসলমান ভাইকে ডাকলো, ভাই নামাজের সময় তো চলে যাচ্ছে, মসজিদ থেকে আজান হচ্ছে না কেন? মসজিদ থেকে আজান হচ্ছে না কেন? এই কথা বলার সাথে সাথে তুরস্কের মুসলমান যেই ভাইয়ের সাথে কথা বলল, ওই ভাই চোখের পানি ছেড়ে দিয়া বলল, ভাই আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, এমন একটা দেশে বাস করি, যেই দেশে মসজিদে গিয়ে নামাজ পড়া যায় না, আজান দেওয়া যায় না, যেই মুসলমান আজান দিবে নামাজ পড়বে, এই দেশের প্রজারা, এই দেশের মন্ত্রীরা, এই দেশের প্রশাসনের বাইরা যদি দেখে, তারা তাকে হত্যা করে দুনিয়া থেকে শহীদ করে দিবে। সুতরাং আজান দেওয়া যায় না,
নামাজ পড়া যায় না। এই কথা যখন বলল বাংলাদেশ থেকে যিনি ওই তুরস্কের মধ্যে ভ্রমণ করতে গিয়েছিল সেই বলল নামাজ পড়া আমি মুসলমান আমি ইমানদারের অধিকার, দুনিয়ার কোন জালেম দুনিয়ার কোন ইহুদি দুনিয়ার কোন নাসারা দুনিয়ার কোন শয়রাসা আমার অন্তর থেকে নামাজ কে বলাইতে পারবে। সেই কথা মনে মনে ওই মুসলমান ভাইটি মসজিদের বারান্দায় গিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দেয়া শুরু করলো, জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আযান যখন দেওয়া শুরু করলো অন্যান্য মুসলমানের কলিজায় আঘাত শুরু হলো আল্লাহু আকবার। যখন আযানের শব্দ শুনে কোন মুমিন কোন মুসলমান কি থাকতে পারে, কথা বলেন পারে, কোন ইমানদার কি থাকতে পারে বলে কি আযান কি শব্দ আল্লাহ আল্লাহু আকবার। মক্কা শরীফের আযান কত সুন্দর, শুনলে কার কলিজা না কাঁদে বলেন, ঠিক কিনা বলে? দিব কি আযান একটা আপনারা কি শুনতে চান? আল্লাহ এত বছর পর কোন মানুষটি আযান দিয়ে নামাজ শুরু করে দিল? একজন কাফের বাচ্চারা গুলি করতে সাহস পায় নাই, ওই বান্দারে সহি সালামতে নামাজ পড়ার জন্য হেফাজত করেছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহু আকবার। মাইকে কি অবস্থা? একজন মানুষ তাকে গুলি করতে গ্রেফতার করতে সাহস পায় না, হেফাজত করেছেন কে? ওই আল্লাহ আছেন নাই? তখন নামাজ পড়ার পর নামাজের পরে একজন মুসলমান ভাইকে ডাকলো, বলল ভাই তুমি কি মুসলমান, তুমি কি মুসলিম, তুমি কি মুসলমান? বলছে হ্যাঁ আমি মুসলমান। তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? সে বলছে হ্যাঁ কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহু আকবার বলবেন না? যেই দেশে একটি কোরআন শরীফ রাখে না সেই দেশে যদি কোরআন পড়তে পারে আশ্চর্যের কথা না? কথা বলেন ঠিক কিনা? ওই ওই মুসলমান ভাইটি পকেট থেকে একটি চুচ্চ কোরআনুল কারীম বের করে বলল তুমি যদি কোরআন শরীফ পড়তে পারো তাহলে এইখান থেকে একটু পড়ে শোনাও। এই কথা বলার পরে সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি না, এগুলো কি লিখলো, আমার জীবনে কোনোদিন আরবি লেখা আমি দেখি নাই। সে দেখে দেখে কোরআন শরীফ যখন পড়তে পারলো না আরেকজন মুসলমান ভাইয়ের কাছে গেল, তাকে বলল ভাই তুমি কি আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারো নাকি? সে বলল আমি কোরআন শরীফ পড়তে পারি। তাকে বলা হলো তুমি যদি কোরআন শরীফ পড়তে পারো
তাহলে এখান থেকে একটু একটু পড়ে শোনাও। চুকের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই, মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে কোনোদিন কোরআন শরীফ দেখি নাই। এটা কোরআন শরীফ নাকি বলছে? হ্যাঁ, কোরআন শরীফ। ওই মুসলমান বাড়িতে কোরআন শরীফ দেখলো, বুকে নিল, চুমেকলো, খুব তাজিম করলো, কিন্তু দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারলো না। আরেকজনের কাছে গেল, আরেকজন কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারলো না। এইভাবে করে একজন দুইজন নয়, 40 জন মানুষের কাছে গিয়েও 40 জন মুসলমান ব্যক্তি দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারলো না। সবাই একই কথা বলে, জীবনে কোরআন শরীফ দেখি নাই, সেই জন্য কোরআন শরীফের খুব অক্ষর কোনটি কি রকম আমি জানি না। আপনি যদি আমাকে মুখস্থ কোরআন শরীফ পড়তে বলেন, আপনি যেইখান থেকে বলবেন সেখান থেকে আমি কোরআন শরীফ আপনাকে শোনাইতে পারবো। আল্লাহু আকবার। তখন ওই ভাইটি বলল, তুমি যদি মুখস্থ কোরআন শরীফ পড়তে পারো তাহলে সূরা ইউনূস থেকে একবার পড়ে শোনা। সূরা ইউনূস পড়তে যখন বলল, ওই ভাইটি সুন্দর করে আল্লাহর কালাম কোরআন করিম সূরা ইউনূস মুখস্থ বলে দিল। আরেকজনের কাছে গেল, ভাই তুমি তো আমাকে বলেছো মুখস্থ কোরআন শরীফ পড়তে পারবে, তাহলে আমাকে একটু কোরআন শরীফ শোনাও। তুমি যদি মুখস্থ কোরআন শরীফ পড়তে পারো তাহলে সূরা তাহা থেকে একটু শোনাও। সূরা তাহার নাম বলতে দেরি, শুনাইতে আর দেরি হয় না। আরেকজন ব্যক্তির কাছে গিয়া বলল, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? সে বলল, আপনি যেই সূরা পড়তে বলবেন আমি সেই সূরা আপনাকে শোনাবো। সে বলল, তুমি যদি কোরআন শরীফ পড়তে পারো তাহলে একবার সূরা রহমান শোনায়া দাও। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তিটি সুন্দর কণ্ঠে আল্লাহর কালাম সূরা রহমান শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার পরে এমন একটা গর্জন কণ্ঠে বলল, ও ভাই শোনো, বাংলাদেশের মুসলমান যিনি ইসলামী আন্দোলনের ভাই, যিনি কোরআন শরীফ যখন পড়তে বলল মুখস্থ কোরআন শরীফ বলার পরে বলল, ভাই দেখে দেখে তোমরা কোরআন শরীফ পড়তে পারলে না, তোমাদের জীবনে তোমরা কোরআন শরীফ দেখো নাই, কিভাবে মুখস্থ করলে? আমাদের দেশে শুধুমাত্র একজন বৃদ্ধ হাফেজ ছিল, আমরা 10 জন 10 জন 10 জন করে করে একটি একটি সূরা মুখস্থ করে করে আল্লাহর কালাম কোরআন কারীম মুখস্থ করেছি। শুধু তাই নয়, আমরা নয়, আমার গ্রামে আমার ইউনিয়নে যতগুলো যুবক যুবক ভাইরা আছে এমন একজন মানুষ নাই হাফেজ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের প্রেসিডেন্ট আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করে দিয়েছিল, আল্লাহর কোরআনের ভালোবাসা মুসলিমদের চেয়েছিল, ইসলাম ধর্ম নিষিদ্ধ করেছে, কিন্তু আল্লাহর কসম একজন মুসলমানের অন্তর থেকে কোরআনের মহব্বত ভোলাতে পারে নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ নয়, সারা বিশ্বে কোন ইহুদি নাসারা কোন জালেম কোন শাইরাসার তাওহীদ জনতার অন্তর থেকে কোরআনকে নিষিদ্ধ করতে পারবে না, ঠিক কিনা বলে? যত বেশি কোরআনকে নিষিদ্ধ করতে চাইবে তত বেশি আমরা কোরআনকে ভালোবাসবো। আপনারা কি রাজি আছে? কারা কারা রাজি আছে না তুলে গিয়ে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফ যখন নাজিল হচ্ছিল, কোরআন শরীফ যখন নাজিল হচ্ছিল, আল্লাহ তাআলা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া বলছে, আমার কোরআন তুমি বাল্লিগু তাবলীগ করো, দাওয়াত দিয়া দাও। এবং সাহাবী বলেছেন, তোমরা যে যেইটা জানবে যদিও একটি আয়াত হয় তোমরা দাওয়াত দাও। আল্লাহু আকবার। সেই দাওয়াত যখন তোমরা দিবা,
তোমাদের উপর হামলা মামলা নির্যাতন জেল জরিমানা আসবে। সুতরাং তোমরা কাউকে ফরোয়া করবে না। ফরোয়া করবে কারে? ফরোয়া করবে কারে? এই কোরআন শরীফ যখন আল্লাহর নবী যখন মানুষদেরকে বলা শুরু করলো যারা রাসূলকে আল আমিন বলতেন, ভালো মানুষ বলতেন, বিশ্বাসী একজন মানুষ বলতেন, তারা বলা শুরু করে দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জিনে পাইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সে পাগল হয়ে গেল, সে লেখাপড়া করে নাই, উম্মি, কেমনে সে এই কথাগুলো বলে? নিঃসন্দেহে তারে জিনে পেয়েছে, অথবা কোন মানুষ থেকে গোপনে গোপনে শিখে আসে, ঠিক কিনা? এই জাতীয় যখন গুজব ছড়াচ্ছে, যখন বদনাম শুরু করছে, তখন আল্লাহর নবী বলছে আমি আপনাদেরকে কারো কাছ থেকে শিখে জিনের কথা মানুষের কথা আপনাদেরকে বলতেছি না, আমি যা বলছি সবগুলো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী দুনিয়ার পুরো প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের থেকে বানিয়ে কোরআন শরীফ পড়ে নাই। আমার নবীজি যা বলেছেন সবগুলো আমি রব্বুল আলামিনের কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষরা কোনোভাবেই বিশ্বাস করছে না, কোনোভাবেই তারা বিশ্বাস করতেছে না আল্লাহর বাণী। যখন কোন মানুষরা বিশ্বাস করতেছে না তখন একটা চ্যালেঞ্জ দেওয়া হলো, যদি কোন মানুষের বা জিনের বানানো হয় তাহলে আমার কালাম কোরআন কারীমের মতন হুবহু একটা কোরআন তোমরা রচনা করো। একজন একজন কাফেরের আরবি দার্শনিকের যারা কবি ছিল, যারা দার্শনিক ছিল, লেখক ছিল, তারা কেউ একটা রচনা করতে পারলো না, ব্যর্থ হয়ে গেল। যখন ব্যর্থ হয়ে গেল এরপরে ঘোষণা দিল, যদি তোমরা হুবহু একটি কোরআন রচনা করতে না পারো তাহলে অর্ধেক তোমরা রচনা করো। যখন অর্ধেকও পারলো না তারপর বলল আমার কোরআনের মতন দশ পারা তোমরা রচনা করো। দশ পারা যখন পারলো না, যখন ব্যর্থ হয়ে গেল এরপর আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা মানুষের বানানো হয়, এই কোরআন যদি জিনের রচনাকৃত কোরআন হয়, তোমরা জিন এবং মানুষ মিলে তোমরা আমার কালামের মতো ফাআতু বিসূরাতিন মিন মিতলি, আমার কালাম কোরআন কারীমের মতো একখানা সূরা রচনা করো। যদি একখানা সূরা রচনা করতে পারো তাহলে বোঝা যাবে এইটা মানুষের বানানো কিতাব। আল্লাহু আকবার! তার ব্যক্ত হয়ে গেল, ব্যক্ত হয়ে যাওয়ার পরে যখন আবার চ্যালেঞ্জ করা হলো, তোমরা তো গজব, তোমরা তো বদনাম, তোমাদের গুজব তো তোমরা বন্ধ করতেছো না, সুতরাং তোমরা যখন বদনাম বন্ধ করতেছো না আল্লাহ তাআলা আরেকটা চ্যালেঞ্জ করেছেন, তিনটি আয়াত বিশিষ্ট একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দুইটি আয়াত লিখে দিয়েছেন, সেই দুইটি আয়াত হলো ইন্না আ'তাইনা আল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার।
হাওর। আল্লাহ তাআলা দুইটি আয়াত লিখে দিলেন, তিনটি আয়াত বিশিষ্ট সূরা। তোমাদের মধ্যে যদি সাহস থাকে, তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো, আমার কালাম যদি মানুষের বরং কালাম হয়, যদি জিনের রচনাকৃত কিতাব হয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র একটি আয়াত তোমরা রচনা করে দাও। মক্কার অলিতে গলিতে এই দুইটি আয়াত লিখে দিয়ে চ্যালেঞ্জ করলো। আবু জাহেল, উতবা, সাইবা তাদের মাথা নষ্ট হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার কোন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করে নাই। উম্মি, লেখাপড়া না করে মূর্খ হয়ে কিভাবে আমাদেরকে চ্যালেঞ্জ করে? আল্লাহু আকবার! সেই যুগের সর্বশ্রেষ্ঠ কবি, তার নাম ছিল লাবিদ বিন রবিআ। নাম কি আপনারা আমার ভাষা বুঝতেছেন? নাম কি? লাবিদ বিন রবিআ, সেই যুগের সর্বশ্রেষ্ঠ কবি। আল্লাহু আকবার! যিনি সেই যুগে সর্বশ্রেষ্ঠ কবিতার জন্য নোবেল পেয়েছে। কি পেয়েছে? বর্তমান কবির ভিতরে যিনি নোবেল পেয়েছে তার নাম কি আপনারা বলেন? রঙ্গিন ঠাকুরকে চিনেন আপনারা? নাম কি? কথা বলে রবীন্দ্রনাথ ঠাকুর সে কবিতার উপরে নোবেল পায় নাই, এমনে দিয়েছে তার মেধা, তার যোগ্যতা, তার কবিতার পদ্য গদ্য, তার ছন্দ এত সুন্দর এবং প্রেক্ষাপটের সাথে মিলে বলে তারে নোবেল দিয়েছে, ঠিক কিনা বলে? সেই যুগে শ্রেষ্ঠ কবি লাবিদ বিন রবিআ এমন একজন জ্ঞানী কবি ছিলেন, যিনি এক ঘন্টার ভিতরে হাজার হাজার কবিতা রচনা করতে পারতেন। আল্লাহু আকবার! এক ঘন্টার ভিতরে, ছন্দের অভাব ছিল না। তার কাছে গিয়ে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা গিয়ে বলল, লাবিদ, আমরা তো আর মুখ দেখাতে পারছি না, কেন, কি হয়েছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মূর্খ, নিরক্ষর, লেখাপড়া করে নাই, কোন স্কুল ভার্সিটিতে পড়ে নাই, কোন পিএইচডি অর্জন করে নাই, সে আমাদেরকে চ্যালেঞ্জ দেয়, তোমার মতো একজন কবির চ্যালেঞ্জ করে, যদি একটি আয়াত যদি তুমি লিখে দিতে পারো, তাহলে আমরা মিথ্যা কথা বলার কারণে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, এই কোরআন শুরু থেকেই এই পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে কিনা বলে, হয়েছে কিনা? এবং আর তোমার জন্য কোন ব্যাপার হলো একটি আয়াত লিখে দাও, নিঃসন্দেহে তোমার জন্য কোন ব্যাপার হলো না, তুমি একটু লিখে দাও। লাবিদ বিন রবিআ ওই দুইটি আয়াত হাতে নিয়ে একবার, দুইবার, তিনবার নয়, হাজার হাজার বার পড়া শুরু করে দিল। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, একবার দুইবার নয়, হাজার হাজার বার পড়িও। লাবিদ বিন রবিআ একটি আয়াত মেলাইতে পারে না। আল্লাহ, কপাল থেকে বড় বড় ঘামের ফোঁটা বেরোচ্ছে। আমার বন্ধুগণ, শেষ বেলায় না পেরে লাবিদ বিন রবিআ লিখে দেওয়ার জন্য কলম যখন হাতে নিয়েছে, যখন লিখতে চাই, হাত কম্পন শুরু করে দিয়া হাত থেকে কলম পড়ে যায়। আবার যখন কোরআন শরীফ লেখার জন্য কলম হাতে নেই, কাফেররা খুশিতে লাপায়া উঠে বলে যে, এখন লিখে দিবে আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ। লাবিদ বিন রবিআ লিখে দিল, ইন
الحرب ليس هذا كلام البشر جوري بغن الله أكبر শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব জুড়ে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুল বুঝতে পেরেছি আপনি সন্দেহ আল্লাহর নবী আপনি মেহেরবানি করে আমাকে মুসলমান বানায়া দেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করেন না ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ তোমরা
তোমাদের কিছু দিতে পারবে না, গাছ তোমাদের কিছু দিতে পারবে না, যেই গাছের মালিকের গোলামি করো সেই মালিক তোমাদের সব দিতে পারবে। যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, কোন কাফেররা বিশ্বাস করতেছে না। নবীজিকে খারাপ খারাপ মন্দ মন্দ যখন কথা বলা শুরু করলো, কোনোভাবেই যখন তারা ঈমান গ্রহণ করতেছে না মুসলমান, নবীজি বললেন তোমরা যতদিন পর্যন্ত ঈমান আনবে না আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী ততবার এসে তোমাদেরকে ঈমানের দাওয়াত দিব। আর আমি যেখানে আসলাম, আমি যে তোমাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, তোমরা তোমাদের সর্দার মাকদরকে বলো না, তোমরা যদি তোমাদের সর্দার মাকদরকে বলো তারা আমাকে নির্যাতন করবে, আমাকে মারবে, আমাকে জেল দেবে, মামলা হামলা করবে। ওই টাইপের কাফেররা নবীজির কথা সহ্য করতে পারলো না, নবীজিকে যখন সহ্য করতে পারলো না তারা দূরে দূরে গিয়ে বিচার দিল, নালিশ করলো, ও জাহাবরা আমার দেশে আমার এলাকায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে পাগলামি শুরু করে দিল, আমাদের ধর্মের বিরুদ্ধে বলা শুরু করলো, আমাদের খোদার বিরুদ্ধে বলা শুরু করলো, আমাদের সহ্য হলো না, আপনারা কি ব্যবস্থা নেবেন, নেন না হলে আমরা ব্যবস্থা নেব। নবীজি যখন হেঁটে হেঁটে যাচ্ছে তখন ওই তাইফের ময়দানে তাইফের রাস্তাতে ওলিতে গলিতে কাবেররা দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। প্রথম পাথর মারতে নবীজির মাথা মুবারক ফেটে রক্ত বেরিয়ে গেল। নবীজি যখন রক্ত বের না হওয়ার জন্য যখন মাথায় হাত দিল, কাফের বলতেছে তোমার তো মৌতের ভয় আছে, যদি মৌতের ভয় থাকে প্রাণের ভয় থাকে তাহলে তুমি এখান থেকে চলে যাও, তোমার তো প্রাণের ভয় আছে দেখতে পারলাম। নবীজি বলল তাই বাসিরা আমার আর প্রাণের ভয় নাই, যেই মুনিব আমাকে পাঠিয়েছেন সেই মুনিব আমাকে নিয়ে যাবেন, এটার জন্য আমার কোনো ভয় নাই। তোমার যদি প্রাণের লোভ না থাকে, তোমার যদি প্রাণের ভয় না থাকে, রক্ত যেন বের হতে না পারে কেন বন্ধ করে রাখলো? এই কথা বলার পরে নবীজি জবাব দিল, ও তাইবের কাফেররা শোনো, আমি আল্লাহর নবী, তোমরা মানো বা নাই মানো, তোমরা বিশ্বাস করো বা না করো, আমি আল্লাহর নবী, আমার রক্ত যদি এই তাইফের ময়দানে পড়ে কিয়ামত পর্যন্ত এই তাইফের ময়দানে একটি ফসল ধরবে না। আল্লাহু আকবার। যেন তোমরা না গিয়ে মরা না যাও, খাবার জন্য তোমাদের যেন কষ্ট না হয়, আমি আল্লাহর নবীর রক্ত মাটিতে বর্ষে দিচ্ছি না। এই কথা বলার পরে তাদের আরম্ভ মেজাজ নষ্ট হয়ে গেল, মাথা গরম হয়ে গেল, ভুয়া কথা বলতে আর জায়গা পাচ্ছে না বলে নবীজিকে আবার পাথর মারা শুরু করে দিল। নবীজির শরীর মুবারক ফেটে ফেটে গেল, রক্ত যেতে যেতে নবীজি বেহুশ হয়ে তাইফের ময়দানে পড়ে গেল। বেহুশ অবস্থায় নবীজিকে আবার করে তোলা হলো। ও মুসলমান ভাইরা, ইসলাম এমনি আসে নাই, কোরআন এমনি আসে নাই, আমরা কোরআনকে কেন ভালোবাসবো না, নবীকে কেন ভালোবাসবো না? ও সকরিয়াবাসীরা শুনো, যখন নবীজি বেহুশ হয়ে গেল, বাংলাদেশে একজন সুর ধরলে একজন ডাকাত ধরলে যেভাবে মানুষরা গণদুলাই দিয়া মারে তার চেয়ে বেশি নবীজিকে কোরআনের জন্য মারা শুরু করে দিল। বেহুশ অবস্থায় নবীজিকে তুলে আবার মারল, মারতে মারতে শরীর মুবারক ফেটে ফেটে গর্ত গর্ত হয়ে গেল। নবীজি আবার মাটিতে পড়ে গেল, আবার মাটি থেকে তোলা হলো, আবার মারল। এইভাবে করে একবার দুইবার নয় তিনবার মাটিতে বেহুশ করে ফেলে দিলে। নবীজি বেহুশ হয়ে গেল, যখন একটু একটু হুঁশ আসছে ফেরেশতারা এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাইফের কাফেররা
আপনাকে এত মারা মেরেছেন, আপনাকে এত মারা মেরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান দিয়ে একবার অনুমতি দেন ভূমিকম্প দিয়া পাহাড় দশায়া তাইফের কাবাদদেরকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দি। কেমন মায়ের নবী, কেমন রহমতের নবী, তাদেরকে জবাব দিলেন, ও ফেরেশতারা শোনো, তোমরা যদি পাহাড় দশায়া ভূমিকম্প দিয়া যদি তোমরা যদি কাফেরদেরকে মেরে ফেলো, তাইফবাসীদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি যেন প্রত্যেকটা মানুষের কানে কানে কলিমার দাওয়াত পৌঁছায়া দিই। তোমরা তাদেরকে মারো না, তোমরা যদি সব মানুষদেরকে মেরে ফেলো, কার কারে আমি কলিমার দাওয়াত দিব। এই কথা বলে নবীজি দুই রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ তাআলা, তাইফবাসীর আমাকে চিনে নাই, না চিনে আমাকে মেরেছে, না বুঝে আমাকে মেরেছে, সুতরাং আল্লাহ তাআলা তুমি তাদেরকে গজব দিও না। এই কথা বলার পরে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।